শীতকাল মানেই বিভিন্ন রকমের সবুজ শাকসবজি দিয়ে বাজার কিন্তু ভরা থাকে। আর সেই শাকসবজি দিয়ে একটু পাঁচমেশালি তরকারি শীতে তৈরি না করলেই নয়। এই তরকারিটা রুটির সাথে ভীষণ ভালো লাগে, আর সাধারণ মুসুরের ডালের পাশেও কিন্তু এই তরকারিটা দারুণভাবে যায়। ভীষণ সহজ রেসিপি, আজকে আপনাদের সাথে ভাগ করে নেব। কিন্তু তার আগে বন্ধুরা, যেই অনুরোধটা সবসময় করি, কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা মা চ্যানেলের নাম, একবার রেড সাবস্ক্রাইব বাটন প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তার সাথে সাথেই ডান দিকে থাকা বেল আইকন প্রেস করার পর অল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। এখানে দেখুন আমি কি কি সবজি নিয়েছি সেটা আগে দেখাই। আমি আলু, মিষ্টি কুমড়ো, গাজর, ফুলকপি, বেগুন, ক্যাপসিকাম নিয়েছি, তার সাথে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়েছি এখানে দুটো মতন কাঁচা লঙ্কা, কালো জিরে নিয়েছি 1 টিস্পুন, আর নিয়েছি এখানে রসুন কুচি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন বাদ দিয়ে তরকারিটা নিরামিষভাবেও করতে পারেন। এখানে তেল গরম হতে বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে যেতে ভালো মতন এখানে আমি কালো জিরেটা আগেই ফোড়ন হিসাবে দিয়ে দিলাম এখানে, তার সাথে সাথেই রসুন কুচি আর পেঁয়াজ। পেঁয়াজের রসুনটাকে একটু ভাজা মতন করে নেব। এই রান্নাটার মধ্যে বেশি কিছু ফোড়ন বা বেশি কোনো রকমের মশলাই কিন্তু দরকার হয় না, মানে যাকে বলা যায় সকাল সকাল রুটির সাথে খাওয়ার জন্য অনেক সময় কিন্তু কম তেল মশলা দেওয়া জিনিস ভালো লাগে খেতে, তখন এই জিনিসগুলো একবার বানিয়ে দেখতে পারেন। সামান্য একটু নুন দিয়ে আমি এখানে প্রথমেই আলু আর মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। দুটো জিনিস একটু শক্ত ধরনের হয় তাই সবার প্রথমে এই দুটো দিলাম। দিয়ে আমি এখানে বাদামটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। আপনারা চাইলে বাদামটাকে আগে ভেজে উঠিয়ে রাখতে পারেন, তবে খুব একটা দরকার পড়ে না, আপনারা কিন্তু সবজির সাথেই বাদামটাকে ভেজে নিতে পারেন। নুনটা আমি প্রথমেই দিয়েছিলাম, আর এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে আর একটু 2-3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। এবার বাদবাকি যে সবজিগুলো রয়েছে সেটাও এক এক করে দিচ্ছি। যেমন আমি প্রথমেই দিয়ে দিলাম এখানে বেগুন, তার সাথে সাথেই দিয়ে দিলাম এখানে ফুলকপি, সামান্য পরিমাণে একটু গাজরও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বিট বা বিনস বা শিম, যেটা আপনাদের আছে সেটাই দিতে পারেন। এখানে দিয়ে দিলাম আমি জিরা পাউডার 1 টিস্পুন, তার সাথে সাথে গোলমরিচ গুঁড়ো দিলাম 1/2 টিস্পুনের মতন। দিয়ে এবার মশলাটাকে আমি এখানে একটু কষতে দেব। আর দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু তেল একদমই নেই, এই তরকারিটায় তেল একদম থাকে না, সেই মতন করেই তরকারিটা করা, যেটা বললাম এটা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো হয় আর খেতেও দুর্দান্ত লাগে। দুটো কাঁচা লঙ্কা চেরা দিলাম, দিয়ে এবার আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার সবজিগুলোকে, বুঝতেই পারছেন যেহেতু তেল নেই, একটু জলের মধ্যেই ভাপে ভাপে সেদ্ধ করতে হবে। এখানে দেখুন 3-4 মিনিট ভাজা ভাজা করার পর সবজিগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে মোটামুটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার যেটা দেব, আমি এখানটায় ক্যাপসিকাম দিয়ে দিলাম 1/2, আর তার সাথে সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। এই রান্নাটায় যেহেতু তেল মশলা খুব বেশি একটা পড়ে না, তো শেষের দিকে কিন্তু চিনিটা দিতে পারেন। পাঁচমিশালি যে কোনো সবজিতে একটু চিনি দিলে পরের দিকে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ক্যাপসিকামটাকে সবসময় চেষ্টা করবেন একটু শেষের দিকে দেওয়ার, প্রথম দিকে দিলে কিন্তু ক্যাপসিকাম একদমই গলে যায়। তো দেখুন মোটামুটি আমার তরকারিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে, সবজিগুলো একদমই, বুঝতে পারছেন নিশ্চয়ই দেখে, খুব সুন্দরভাবে কিন্তু সবজিগুলো কেটে যাচ্ছে, মানে সবজিগুলো ভীষণ সুন্দরভাবে এখানে ভাপে ভাপে সেদ্ধ হয়ে গিয়েছে, মানে ভীষণই স্বাস্থ্যকর অথচ খেতে দুর্দান্ত একটা রেসিপি আজকে আপনাদের সাথে ভাগ করলাম। শীতকালে এই রকম ধরনের সবজি পাওয়া যায়, শীতকালে না বানালে আর পাঁচমিশালি তরকারি আর কবেই বা বানাবেন, রুটির সাথে দুর্দান্ত লাগে, বানিয়ে দেখুন ভালো লাগবে। আশা করি রেসিপিটা ভালো লাগলো বন্ধুরা। ভালো লাগলে একটা অনুরোধ, আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটায় অবশ্যই একটা লাইক করবেন যদি ভালো লাগে।